সুন্দরবনে শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। 582টি জায়গায় বসানো হবে গোপন ক্যামেরা। 50 জন বনকর্মীকে এ বিষয়ে প্রশিক্ষণ। বাঘ গণনার কাজ শুরু হতে চলেছে সুন্দরবনে। গতবারের রিপোর্টের ওপর ভিত্তি করে এবারের বাঘ শুমারির ফল নিয়ে বেশ আশাবাদী বন আধিকারিকেরা। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের মধ্যে দিয়ে গতবার সারা ভারত জুড়ে করা বাঘ শুমারির হিসেব অনুযায়ী সুন্দরবনে বাঘ রয়েছে 101টি। প্রতি 4 বছর সারা ভারত জুড়ে বাঘ শুমারি হয়। তবে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা নির্ধারণের জন্য প্রতি বছরই সুন্দরবনের জঙ্গলে বাঘ শুমারি হয়ে থাকে। আগামী সপ্তাহে এই বছরের বাঘ শুমারির কাজ শুরু হতে চলেছে বলে জানান বন আধিকারিকেরা। সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানান, এবার জঙ্গলের মধ্যে মোট 582টি জায়গা চিহ্নিত করা হয়েছে, সেখানেই ক্যামেরা বসানো হবে। প্রতিটি জায়গাতে দুটি করে মোট 1424টি ক্যামেরা বসানো হবে। প্রতিটি ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এই ক্যামেরার মাধ্যমেই বাঘেদের ছবি তোলা হবে। আগামী সোমবার থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 30 থেকে 35 দিন বাদে ক্যামেরাগুলি খোলা হবে। সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করেই সুন্দরবনে বাঘেদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে। শুমারির জন্য কিভাবে জঙ্গলে ক্যামেরা বসাতে হবে, ক্যামেরার সামনে বাঘকে আকৃষ্ট করতে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, এই সব বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হল সজনেখালিতে। এই কর্মশালায় 50 জন বনকর্মী অংশগ্রহণ করেন। জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকেরা বারেবারেই দক্ষিণ রায়ের দেখা পেয়েছেন। ফের শীত পড়তে শুরু করেছে, সুন্দরবনে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। সুন্দরবনে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও গতবারের সুমারির রিপোর্ট অনুযায়ী বাঘের সংখ্যা বেড়েছে। এবারও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগ এলাকায় অনুষ্ঠিত হতে চলা বাঘ শুমারি নিয়ে যথেষ্ট আশাবাদী বন আধিকারিকেরা। শেষ মুহূর্তে চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। আমাদের সুন্দরবনের সুন্দরবন টাইগার রিজার্ভ সাউথ 24 পাগনাসের জায়গাতে যেখানে টাইগার আছে ওখানে আমরা এবছর টাইগার এস্টিমেশন 27 তারিখ থেকে শুরু করেছি। 27 তারিখে মানে ক্যামেরা ট্র্যাপগুলো বসানো হবে। টোটাল আমাদের সুন্দরবন এলাকাতে 582 মানে ক্যামেরা ট্র্যাপ পয়েন্টস আছে, ওখানে ক্যামেরা ট্র্যাপগুলো বসিয়ে 35 দিন পরে আমরা ও ক্যামেরা ট্র্যাপগুলো তুলবো। তুলে ওখানে যে যে ইমেজগুলো আমরা ধরতে পেরেছি ওখান থেকে কত টাইগার আছে বলে আমরা সংখ্যাটা পপুলেশন এস্টিমেশন করবো। এখন মোটামুটি 114 ক্যামেরাস আমরা বসানোর চেষ্টা করছি। আমাদের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্টের অনুসার আমাদের সুন্দরবন পুরো এলাকা মিলিয়ে 101 টাইগার আছে। এখন আমরা আশা করছি এবছর ওখান থেকে বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।